বিশিষ্ট কবিরাজ পীরে কামেল হুমায়ুনের রাস্তানায় পায়ের সমস্যা নিয়ে আসেন আয়েশা বেগম একটি বিমা কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি সব শোনার পর পীর আয়েশাকে আশ্বস্ত করেন সমস্যা সমাধানের পীরের সহযোগী এগিয়ে আসেন পানি নিয়ে রোগ মুক্তির জন্য ঝাড়ফুঁক দেয়া পানি পান করানো হয় আয়েশাকে অতীতের সব দুঃখ কষ্ট মুছে দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের পথ বাতলে দিতে পারেন কবিরাজ এই খবর জানতেন তিনি শুরু হয় তেলেসমাতির দ্বিতীয় পর্ব কাগজে দুটি মাছ আঁকার পর কাগজটি রাখা হয় গ্লাস ভর্তি পানিতে কাগজে আঁকা দুটি মাছ মুহূর্তেই হয়ে যায় জীবন্ত বিশ্বাস বাড়তে থাকে আয়েশা বেগমের কবিরাজ জানায় কালো মাছটি তার বিপদ আর লালটি মঙ্গলজনক ঝাড়ফুঁক আর মাছের ভেলকিবাজি দেখিয়ে আট লাখ টাকা হাতিয়ে নেন কথিত কবিরাজ বলে এখানে কি কিছু দেখা যায় আমি কই জি হুজুর বলে কি দেখা যায় আমি কিছু দুটা মাছ দেখা যা যে কি কালার আমি সে একটা লাল একটা কালো বলে এই যে কালো মাছটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জীবনের শুরু থেকে যত দুঃখ কষ্ট ছিল এটা খাটতে গেছে আর লাল মাছটা এখন থেকে আপনার জীবনে আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না আপনার ভবিষ্যতে এখন থেকে উজ্জ্বল আর আপনি তো আগে একটা পলিসি করাতে গেলে অনেক ক্লায়েন্টকে বলতে হইতো এখন কালকে কারকে বলতে না ইচ্ছিকৃতভাবে সে আপনার কাছে এখন পলিসি করবে এই কথা স্যার বলে বলার পরে দে তারপরে দে লাইট অফ করে দে ওই বাসা হেমায়তপুরে লাইট অফ করে দেওয়ার পরে মা মা মানে জিন মা বাইস জিন মা আসছে আর জিন মা আসে ছোটো ছোটো করে একদম বৃদ্ধ মহিলা মতন তখন সালাম দিতে সালাম দে বলে আয়সা সালাম দিসে সালাম দেওয়ার ফলে তোমার নাম কি আয়সা আমি কই জিমা জিমের সাথেও আমিও কথা বলতেছি অন্ধকার হন স্যার বলে তোমার আর কোনো কষ্ট থাকবে না তুমি ভালো জায়গায় আসছো আজকের থেকে তোমার যত দুঃখ কষ্ট ছিল এখন থেকে সম্পূর্ণ তোমার দুঃখ কষ্ট শেষ আসো তোমার জীবনের বাধা আর কোনো নাই এখন থেকে তুমি কোটি কোটি টাকার সম্পদ পাই এই কথা বলে আর আমার ছেলে যা কথা আমার সন্তান যা বলবে তুমি তা শুনে কাজ করবা এই কথা কারোর সাথে প্রকাশ করতে পারো না যদি কারোর সাথে প্রকাশ করো তোমার স্বামী সন্তান সাথে সাথে মারা যাবে এই কথা বলার পর থেকেই স্যার আমার সাথে শুরু হো স্যার ব্ল্যাক মানি আর তখন স্যার আমার বলছে যে বাসাদ কারোর সাথে শেয়ার করতে নিষেধ করছে আমার হাজব্যান্ডের সাথেও আমি শেয়ার করি না আমার তিনটা দুটা মেয়ে একটা ছেলে তাদের সাথেও আমি শেয়ার করি না আমি বরংচ স্যার ওই রুমেই আমি যাইতে পারি নাই মানে এমন একটা অবস্থা স্যার আমার হয়ে সেন্সটা আর কি হয়ে গেছিলো তারপর থেকে স্যার ফোন দিত রাত্রি দুইটা বাজে আড়াইটা বাজে একবার মা শাসতো একবার বাবা শ্বাসতো বৃদ্ধ একদম ছোটো ছোটো কণ্ঠ সাহায্যে স্যার কথা বলছে আমার সাথে কথা বলার পর থেকে তারপরে বলতেছে তুমি অনেক টাকার সম্পদ পায়া গেছে এরকম করে স্যার লুব লালস আমাকে দেখায় শুয়ে যেত আমিও ভাবলাম আমি স্যার বিশ্বাস করছে যে উনি যদি কাগজের মধ্যে মা জীবিত করতো তাহলে উনি নিশ্চয়ই অবশ্যই আরও অনেক কিছু মনে করতে হয় স্যার এভাবেই স্যার আমি পথায়িত শিক্ষায়িত হয়ে স্যার মিরপুরের আসমাক্তার সাথে সৌদি প্রবাসী স্বামীকে দেশে ফিরিয়ে আনতে জন্য তিনিও গিয়েছিলেন হুমায়ুনের দরগায় আমার একজন পরিচিত ভাই আছে ওনাকে আমার ব্যক্তিগত কিছু কথা বললাম যে আমার হাজব্যান্ডের বিষয়ে ওনাকে পাওয়ার জন্য উনি বললো যে আমার কাছে একজন কবিরাজ আছে ভালো তুমি ওর সাথে যোগাযোগ করো তো আমি বললাম যে কিভাবে ওনার সাথে যোগাযোগ করবো বলেছে ঠিক আছে আমি তোমার নাম্বারটা ওনাকে দিয়ে দেবো তো কিছুক্ষণ পরেই উনি আবার আমাকে ফোন দেয় কবিরাজ ফোন দিয়ে বললো যে হ্যাঁ তুমি কারো কাছে কিছু বলছো হ্যাঁ বলছি বলতে সে আচ্ছা ঠিক আছে তুমি আসো তুমি না আসলে কাজ হবে না ঠিক আছে কোথায় যেতে হবে গাজীপুর তো গাজীপুর গেলাম যাওয়ার পর দুজন লোক আমাকে ভদ্রলোক রিসিভ করলো রিসিভ করার পর ওখান থেকে এক কিলো হবে ভিতরে আমাদেরকে নিয়ে গেছে তো ওখানে যাওয়ার পর তার আগে আমি আবার বলছিলাম যে কত টাকা লাগবে তো উনি বলল যে এখন টাকা লাগবে না কাজ হবার পর কথিত কবিরাজের দাবি এই লাইনে তার গুরু এক নারী মূলত নারী গ্রাহকদের টানতেই তার এই ধাপ্পাবাজি মাসটা তাকে পকেটে চাদর তাকে তো আমি ফাঁকে দেয় পকেট থাকে এনে দিয়ে দিই কাগজ দিয়ে গোড়া থাকে এই সে কাজ তার সমস্যার কথা বললে যখন কালা মাসটা দেখায় তখন বলি যে তোর বিরাট সমস্যা চতুর্দিক দিয়ে অন্ধকার ঠিক আছে আর লাল মাছটা হইছে মঙ্গলজনক তো অন্ধকার মাছটা ফালায় দিই লাল মাছটা রাখিয়ে দিই তার মঙ্গলের জন্য যেরকম বলছি তোর পলিসি করিয়ে দিবো এডি এডি সব করিয়ে দিবো সব হয়ে যায় এটা আমার একটা উস্তাদ আছে নাম হচ্ছে মালেকা মহিলা সে তাকে বিভিন্ন দেশে দেশে আসলে এটা সব দুই নম্বরই চিটারি হুমায়ুনের আরেক সহযোগী জাকারিয়াকে রাজধানীর বাইরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এক নারী সহযোগীকেও একটা ঘোরের সৃষ্টি করেছে আলো অন্ধকারের মধ্যে যেই অন্ধকারের মধ্যে হঠাৎ করে সাদা কাগজে দুইটা মাছ আঁকলো সেই মাছের কাগজটাকে পানিতে ডুবাতে গেলেও সেখান থেকে দুইটা জীবন্ত মাছের সৃষ্টি হলো একটা কালো মাছ একটা রঙিন মাছ কালো মাছটা হয়ে যাবে সমস্ত দুঃখ কষ্টের প্রতীক আর লাল রঙিন মাছটা হবে সামনের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক এইগুলো দেখে অনেক মানুষরা হিপনোটাইজ হয়ে পড়ে এবং তাদের কথায় বিশ্বাস করে এবং তাদেরকে আমরা একজন ভিকটিমকে পেয়েছি যে আট লক্ষ টাকাও দিয়েছে একটা পর্যায়ে সে ভিকটিমদেরকে ভয় দেখায় যে এই কথাগুলো যদি তোমরা তোমার নিকটাত্মীয় কারোর কাছেও বলতে যাও তাহলে তোমার গলা দিয়ে রক্ত বের হয়ে তুমি সাথে সাথে মারা যাবে এটা কালো জাদুর বিষয় তো আমাদের আশ্চর্য বিষয় যে এই বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও যারা চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত যারা ব্যাঙ্কিং বা বিমা কোম্পানির সাথে জড়িত সেই সমস্ত মানুষগুলো এই ঝাড়ফুঁকের কথায় বিশ্বাস করে বিস্তৃত টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন আমাদের মেসেজ হলো এ জাতীয় ঝাড় ফুকের কোনো দুই পয়সার বাস্তবসম্মত মূল্য নেই সম্পূর্ণ একটা বিষয় এগুলোর কোনো খবর পেলেই পরিহার করুন এবং নিকটবর্তী আইন রক্ষা বাহিনীকে জানান আমরা ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে এই ধরনের প্রতারকদের হাত থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের সময় সংবাদ ঢাকা